মেখলিগঞ্জে শুরু হলো কোচবিহার মহিলা ফুটবল লীগ। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ও মেখলিগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেখলিগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল ক্লাবের মাঠে প্রতিযোগিতাটি শুরু হলো। প্রতিযোগিতায় 8টি দল অংশগ্রহণ করবে। গ্রুপের ম্যাচ হলদিবাড়ি ইউনিক ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। গ্রুপ বির ম্যাচ মেখলিগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার ডিএসও সম্পাদক সুব্রত দত্ত, মেখলিগঞ্জের মহকুমা শাসক রামকুমার তামাং, মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি নিয়তি সরকার প্রমুখ। মেখলিগঞ্জ থেকে সুব্রজিৎ বিশ্বাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।